আমি একটা মেয়ে শিশু দত্তক নিয়েছি, এই মেয়েকে আমি আমার সম্পদ কিভাবে বণ্টন করব? কোরআন ও হাদিসের আলোকে বলবেন। বিশেষ দ্রষ্টব্য, আমার নিজের কোনো অরজাত সন্তান নেই। আপনার অরজাত যদি সন্তান নাও থাকে, আপনি যাকে দত্তক নিয়েছেন সে মূলত আপনার সম্পদের কোনো ভাগ পাবে না। আপনার মারা যাওয়ার পরে তার জন্য কোনো হিস্সা নির্ধারণ করে না, কারণ সে তো আপনার আসল সন্তান না। তার যে জন্মদাতা বাবা, তার গর্ভধারণকারী মা, সে মূলত তাদের সন্তান। দত্তক নিলে সে কোনোদিন সন্তান হয় না, কিন্তু আমাদের সমাজে আমরা তাদেরকে সন্তান বানাই ফেলি। আল্লাহ বলেছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আখসাতু ইনদাল্লাহ, সন্তানদেরকে তাদের বাবার পরিচয়ে ডাকবা, এটা আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। অতএব সেটা করতে হবে। এখন কথা হলো সম্পদের কি করবেন। উত্তর হলো, সে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের কোনো ভাগ পাবে না। আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার মা বাবা, অন্য যারা আছেন তারা আপনার সম্পদের ভাগ যোগ পাবেন, এই সন্তান পাবে না। তাহলে এখন কথা হলো, তাকে দত্তক রাখলাম, তার তো কিছু দরকার, তাহলে আপনি তাকে গিফট করে যান। এটা করতে পারেন, ওসিয়ত করে যেতে পারেন যে আমার মৃত্যুর পর তাকে আমার এই এই সম্পদটা দেওয়া হোক, ওই সম্পদটা দিয়ে দেওয়া হোক, ওই জমিটা, এই বাড়িটা দিয়ে দেওয়া হোক, অথবা জীবদ্দশায় তাকে আপনি গিফট করতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজের আপন সন্তানকে গিফট অর্থাৎ মৃত্যুর পরের জন্য ওসিয়ত করে যাওয়া যায় না, কিন্তু এই যেহেতু আপন সন্তান না, যেন তার নামে ওসিয়ত করে আপনি দিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা আপনার যতটুকু খুশি।